মাঝখানে একদিন গ্যাপ দিয়ে যেহেতু 46 বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আছে, তো 44 বিসিএস এর প্রিলিমিনারি থেকে জটিল সংখ্যা থেকে একটা কোশ্চেন আসছিল, i^-49 ইকুয়াল টু কত। তো যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করেছে তারা সাধারণত এই কোশ্চেনটা পারবে না, এটাই স্বাভাবিক, কেননা সায়েন্সে যারা ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্স পড়ে তারা জটিল সংখ্যা শিখে। সো আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে জটিল সংখ্যার বেসিক ব্যাপারটা জেনে নিব, এবং এ দিয়ে যদি জটিল সংখ্যা থেকে কোনো কোশ্চেন প্রিলিমিনারি টাইপের পরীক্ষায় আসে তাহলে আমরা পেরে যাব। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করব, আমরা এইখানে একটা লাইন এঁকে নিচ্ছি, এইটা 0, এটাকে আমরা এতদিন সংখ্যা রেখা বলতাম, তবে এটা আসলে বাস্তব সংখ্যা রেখা, কেননা এখানে বাস্তব সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে বসানো যায় না। এখানে 2 বসানো যাবে, √2 বসানো যাবে, কিন্তু √-2 বসানো যাবে না, কেননা রুটের মধ্যে নেগেটিভ, এটা কিন্তু অবাস্তব জিনিস। এটার জন্য আমরা ছোট্ট একটা কনসেপ্ট দেখতে পারি, যেমন 2 একটা পয়েন্ট আমি নিলাম, এই জায়গা থেকে এই 2টা নিলাম, এই 2কে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে 2 হয়ে যাবে -2, অর্থাৎ 2 এই জায়গায় চলে আসবে -2, তার মানে 2-র 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি ঘূর্ণায়ন ঘটবে। আবার 3 যদি একটা পয়েন্ট নিই, সেই 3কে যদি আমি -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে -3 হয়ে যাবে, অর্থাৎ 3 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে আসবে হচ্ছে -3তে। তাহলে আমরা বুঝলাম কোনো কিছুকে -1 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে শুধু রেজাল্ট চেঞ্জ হয় না, ঘূর্ণয়নেরও ব্যাপার আছে, গুণের সাথে কিন্তু ঘূর্ণয়নের একটা সম্পর্ক আছে, এটা আমরা বুঝে গেলাম। কিন্তু এখন আমরা যে জিনিসটা চাই যে আমাদের 180 ডিগ্রি না, আমাদের 90 ডিগ্রি রোটেশন হোক, অর্থাৎ 2কে আমরা এমন একটা কিছু দিয়ে মাল্টিপ্লাই করব 2 90 ডিগ্রি ঘুরে এই জায়গায় চলে আসবে, 3কেও এমন একটা জিনিস দিয়ে মাল্টিপ্লাই করব সে 90 ডিগ্রি ঘুরে এই জায়গায় চলে আসবে। সো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা লাইন টেনে নিলাম, ঠিক আছে, বাট কত দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এটা আমরা জানি না। -1 দিয়ে মাল্টিপ্লাই করলে 180 ডিগ্রি কোণ রোটেট করবে, বাট কত দিয়ে মাল্টিপ্লাই করলে যে 90 ডিগ্রি রোটেট করবে এটা কিন্তু আমরা জানি না। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে 90 ডিগ্রি কোণ ঘুরে, অর্থাৎ 2কে যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 90 ডিগ্রি ঘুরে এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। এখন এই এক্সটা কত তো আমরা জানি না, সো এই জায়গা আসলে হয়ে গেল 2×x। এই অবস্থায় যদি আরেকটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আরও 90 ডিগ্রি কোণ ঘুরে যাবে, সো প্রথম এক্সের জন্য 90 ডিগ্রি, পরের এক্সের জন্য আরও 90 ডিগ্রি, তাহলে 2 ঘুরে এই জায়গায় চলে আসবে, 2 হয়ে যাবে -2, কেননা এই জায়গার পয়েন্টটা -2, তার মানে আমরা পেলাম 2x² ইকুয়াল টু হচ্ছে -2, তার মানে x² ইকুয়াল টু হচ্ছে -1, তার মানে x ইকুয়াল টু হচ্ছে √-1, তার মানে আমরা শিখলাম যে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে 180 ডিগ্রি কোণ ঘুরে যায়, বাট √-1 দিয়ে যদি মাল্টিপ্লাই করা যায় এইটা হচ্ছে কত ডিগ্রি কোণ ঘুরে, 90 ডিগ্রি কোণ ঘুরে। আর এই √-1কেই বলা হয় হচ্ছে আই। এই আই কিন্তু ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যার একবারে একক ইউনিট আর কি, এই জন্য এটাকে আই দিয়ে ডিনোট করা হয়, কেননা আই ফর ইমাজিনারি। এখন আমরা যদি একটা অবাস্তব সংখ্যা রেখে √-5, এটাকে কিন্তু লেখা যায় এরকম যে √5 × হচ্ছে √-5, তার মানে এই জিনিসটা আসলে √-5 × আই, তার মানে এই টোটাল জিনিসটা হচ্ছে অবাস্তব। তার মানে কোনো কিছুর সাথে যদি আই থাকে, যেমন 5i বা 7i, এই জিনিসগুলা কিন্তু হচ্ছে অবাস্তব, তার মানে 3 এই জিনিসটা কিন্তু বাস্তব, বাট 5i এই জিনিসটা অবাস্তব। আর একটা বাস্তব আর একটা অবাস্তব সংখ্যা যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে এইটাকে বলা হয় হচ্ছে জটিল সংখ্যা। যেমন তাহলে 2+3i এইটা কিন্তু একটা জটিল সংখ্যা, এখানে বাস্তবও আছে আবার অবাস্তব পার্টও আছে। তার মানে বাস্তব সংখ্যায় যে আমি 1 পাবো, 1-এর সাথে যদি আই দিয়ে গুণ করি তাহলে 90 ডিগ্রি কোণে আমি এখানে 1×i পাবো। 2কে যদি আমি আই দিয়ে গুণ করি তাহলে হবে 2i, তাহলে আমি অবাস্তব সংখ্যায় এইখানে 2i পাবো, সবই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, কারণ আই দিয়ে গুণ। 3কে গুণ করলে এটা হচ্ছে 3i, এইভাবে উপরের দিকে 4i 5i চলতে থাকবে। আবার এই -1কে যদি আই দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে -i, আবার -2কে যদি আই দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে -2i, -3কে যদি আই দিয়ে গুণ করি তাহলে এটা হবে -3i, এইভাবে নিচের দিকে মাইনাস মাইনাস চলে যাবে। তার মানে সংখ্যা রেখা এই যে x অ্যাক্সিসের মতন হরাইজন্টাল যেটা আছে
এটা হচ্ছে বাস্তব রেখা আর এটা হচ্ছে অবাস্তব রেখা, ঠিক আছে? এখন আমরা যদি এই 2+3i এই জটিল সংখ্যাটা পুট করতে চাই, তাহলে আমাদের 2 বাস্তব, সো বাস্তবের দিকে আমি 2 ঘর যাব, আর 3i এটা অবাস্তব, i গুণ আছে, 90 ডিগ্রি পাওয়া যাবে। সো এইখান থেকে অবাস্তব অ্যাক্সিস বরাবর আমাদের 3 যাইতে হবে, তার মানে এই পয়েন্টটা হবে 2+3i, যেভাবে আমরা জ্যামিতিতে বিন্দু বসাই। তার মানে এই ফাঁকা জায়গাগুলো কিন্তু জটিল সংখ্যা, তার মানে এই ফাঁকা জায়গাগুলোতে আমি যত সংখ্যা বসাতে পারবো এই সব কিন্তু হচ্ছে জটিল সংখ্যা, এই সবই জটিল সংখ্যা। তার মানে আমার এই হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে বাস্তব সংখ্যা, এই লম্ব রেখাটা হচ্ছে অবাস্তব সংখ্যার লাইন, আর মাঝখানের গুলা হচ্ছে জটিল সংখ্যা। তার মানে এই টোটাল জিনিসটা হচ্ছে সংখ্যা রেখা, কেননা বাস্তব সংখ্যাও সংখ্যা, অবাস্তব সংখ্যাও সংখ্যা, জটিল সংখ্যাও সংখ্যা। সো এই টোটাল জিনিসটার নাম কিন্তু সংখ্যা রেখা, আর আমরা যেটাকে সংখ্যারেখা বলতাম ওইটা আসলে বাস্তব সংখ্যারেখা। এখন এই সংখ্যারেখায় যে ওয়ান, এই ওয়ানকে যদি আমি আই দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হয়ে যাবে 1 × i, বা আই, এই আই মানে হচ্ছে √-1, ঠিক আছে? এখন আরেকটা আই দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে হয়ে যাবে আই স্কোয়ার, কেননা 1 × i × i, সো আই স্কোয়ার, সো এই জায়গা চলে আসবে। সো এই দিকেরটা 1, তো এটা হচ্ছে -1, তার মানে আমরা শিখলাম আই স্কোয়ার মানে হচ্ছে -1, ঠিক আছে? আমরা জ্যামিতিক্যালি বুঝতেছি, আমরা যে রুটের স্কোয়ার করে দিলে -1 হয়ে যাবে, ওইদিকে যাচ্ছি না, আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসটা। এখন এই জায়গা কিন্তু আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কিন্তু -1। এখন যদি আরেকটা আই দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হবে আই কিউব, আর আই কিউব মানে কি, উপরের দিকের অংশটা ছিল হচ্ছে আই, তাহলে এই নিচের দিকের অংশটা হবে -i, তার মানে আই কিউব ইকুয়ালস টু হচ্ছে -i। আরেকটা আই দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু i^4, তার মানে i^4 মানে দেখেন আবার একের জায়গায় ব্যাক দিছে, সো এটা হচ্ছে 1, ঠিক আছে? তার মানে 1 চারবার আই দ্বারা রোটেট করে আবার আগের জায়গায় ব্যাক আসে, অর্থাৎ প্রথম গুণ করলে 1 × i আই হয়, তারপরে আই স্কোয়ার হয়, তারপরে আই কিউব হয়, তারপরে i^4 হয়, আবার 1 এর কাছে ব্যাক চলে আসে। সো এই i^4 মানে হচ্ছে 1। এখন i^4 ইকুয়াল টু যদি হয় 1, তাহলে আপনি চিন্তা করেন এইটার পাওয়ার আমি ধরেন পাওয়ার 7 করি আর 8 করি, তাহলে এই পাশের পাওয়ার 7 অর 8 হবে, আর 1 এর পাওয়ার 7 হোক 8 হোক, 1 এর পাওয়ার 100 হোক, তার মানে তো রেজাল্ট হচ্ছে 1। তার মানে i^4 এর আমরা যদি কিছু পাওয়ার করি n, ধরেন এই n হচ্ছে যা ইচ্ছা তাই, সেই n যদি করি, তাহলে রেজাল্ট হবে হচ্ছে 1। তার মানে i^4n মানে হচ্ছে 1, তার মানে i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয়, তাহলে রেজাল্ট হবে 1। তাহলে i এর পাওয়ার যদি আমি বলি 24, তাহলে কত, 24 মানে হচ্ছে 1। তাহলে i এর পাওয়ার যদি আমি করি 36, তাহলে 4×36, তার মানে হচ্ছে 1। i এর পাওয়ার 4 এর গুণিতক হইলেই 1, কেননা একটু আগেই আমরা দেখলাম আই 4 বার রোটেট করে আগের জায়গায় ব্যাক চলে আসে, সো 4 এর গুণিতক হইলে 1। কিন্তু আমাকে বলছে যে i^49 ইকুয়াল টু কত, এখন 49 তো জিনিসটা 4 এর গুণিতক না, তাহলে এর কাছাকাছি 4 এর গুণিতক আছে কত, এর কাছাকাছি 4 এর গুণিতক আছে হচ্ছে 48, 4 বরং 48। তো আই এর পাওয়ার এটাকে আমরা লিখবো 48+ হচ্ছে 1, আর সূচকে আমরা জানি পাওয়ার যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যায়, তাহলে আই এর পাওয়ার 48 × হবে আই এর পাওয়ার 1, সূচকে পাওয়ার যোগ থাকলে গুণ হয়ে যায়। সো এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1 × থাকলো শুধু আই এর পাওয়ার 1, তার মানে শুধু আই, এটার রেজাল্ট, ঠিক আছে? এখন আমাদের BCS 44-এ যেটা কোশ্চেন ছিল, আই এর পাওয়ার -49 এটা কত, এখন সূচকে কিন্তু আমরা এই জিনিসটাও জানি যে পাওয়ার যদি মাইনাস হয় তাহলে ভাগ হয়ে যায়, সো এটাকে লেখা যায় 1/i^49। এখন আগেরটার মতোই করবো, সো 1/i^48+ হচ্ছে 1, তার মানে 1/i^48 হচ্ছে আই, তার মানে 1/i, ঠিক আছে? কিন্তু আমাদের অপশনে কিন্তু 1/i ছিল না, সো 1/i ইকুয়াল টু কত এটাও আমাকে জানতে হবে একটু। সো আমাদের বিষয়টা হচ্ছে 1/i, এটাকে লেখা যাবে i^4/i হচ্ছে আই, তার মানে একটাই একটাই কেটে যাবে আই কিউব, বা এটাকে এভাবেও আপনি লিখতে পারেন i^2 × i মানে আই কিউব, তার মানে i^2 মানে তো -1 × i, তার মানে -i।
তার মানে আমরা 1/i ইকুয়াল টু শিখলাম আসলে -i। তাহলে তাহলে আপনি এখন বলেন এই যে 1/-49 ইকুয়াল টু 1/i আসছিল, এর উত্তর কত? এর উত্তর হচ্ছে -i। তাহলে বিসিএস এর যে কোশ্চেনটা আসছিল i^-49 এর মানে হচ্ছে কত? -i। এখন এইখানে আরেকটা বিষয় বলার আছে, এইটা না বললে আমরা বড় সংখ্যা দিলে কিন্তু পারবো না। যেমন i এর পাওয়ার 3, 4, 4, 1, 1, 3, 9, এইটার ভ্যালু কত হবে? এখন আমাদের তো ক্যালকুলেটর নাই যে এটা ভাগ টাগ করে দেখবো যে অবস্থাটা কি। তো এইটার জন্য আমরা একটা বেসিক জিনিস বুঝে নিই। ধরেন i এর পাওয়ার আছে আমার হচ্ছে 133, এইরকম একটা জায়গা। এখন এইটাকে কিন্তু i এর পাওয়ার 100+33 করা যায়। এর মানে হচ্ছে i এর পাওয়ার 100 × হচ্ছে i এর পাওয়ার 33। আর আমরা জানি 100 বা যে কোনো শতক কিন্তু 4 দিয়ে ভাগ যায়, তার মানে এই জিনিসটার রেজাল্ট হবে হচ্ছে 1। তার মানে হচ্ছে এটা হবে শুধু i এর পাওয়ার 33। আর i এর পাওয়ার 33 কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো, কেননা 33-এর কাছাকাছি কত দিয়ে ভাগ যায়? 4 আটা 32, তার মানে 32 ভাগ যায়। তাহলে এটা এটা হয়ে যাবে 32টা আই বাদ হয়ে যাবে, তার মানে শুধু একটা আই থাকবে, সেটার উত্তর হবে আই। এখন আপনি দেখেন এই ম্যাথটার যদি দিকে আপনি তাকান, আমরা কিন্তু আই এর পাওয়ার 133 পর্যন্ত সলভ করি নাই, আমরা কিন্তু শুধু আই এর পাওয়ার 33 সলভ করছিলাম, তার মানে লাস্ট দুইটা ডিজিট। আর লাস্ট দুইটা ডিজিটকে আলাদা যদি করে দিই তাহলে আগেরটা থাকে হচ্ছে শতক। আর যে কোনো শতকে কত দিয়ে ভাগ যায় ভাই? যে কোনো শতকে হচ্ছে 4 দিয়ে ভাগ যায়। সো আমরা এই বড় ম্যাথটা এখন যদি সলভ করি, তাহলে যে লাস্টের দুইটা ডিজিটকে যদি আলাদা করি, তাহলে আগে যা থাকবে তা তো এত শো বা এত শতক, তাই না? ওইটা তো 4 দিয়ে ভাগ যাবে। সো এটাকে আমরা লিখতে পারবি i এর পাওয়ার 39। এখন 39-এর কাছাকাছি কত ভাগ যায় ভাই? 4 × 6 = 36, 36 ভাগ চলে যায়। সো i এর পাওয়ার থাকবে কিউব, আর i এর পাওয়ার কিউব মানে কত? -i। সো এখন i এর পাওয়ার পজিটিভ থাক, i এর পাওয়ার নেগেটিভ থাক, i এর পাওয়ার ছোট থাক, i এর পাওয়ার বড় থাক, আপনি পারবেন। কিন্তু আরও একটা বিষয় আছে জটিল সংখ্যার, যেটা এবার পরীক্ষায় আসতে পারে, যেহেতু আই নিয়ে একবার চলে আসছে, এবার আসতে পারে, সেটার নাম হচ্ছে ওমেগা। এখন ওমেগা কি জিনিস? আমরা যদি x² + x + 1 = 0 এই সমীকরণটাকে সমাধান করি, তাহলে আমরা কিন্তু এইরকম একটা ছোটবেলায় জিনিস জানতাম, ax² + bx + c = 0। এই সমীকরণের সমাধান হচ্ছে x = -b + √b² - 4ac ভাগ হচ্ছে 2a। এইটা এ কে? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে আছে 1। বি কে? এক্স এর সহগ, এখানে আছে 1। সি কে? এই যে লাস্টের ধ্রুবকটা, এটা হচ্ছে 1। তার মানে এইখান থেকে আমরা x = লিখতে পারি -b মানে এক্স এর সহগ, সো -1 + √b² মানে এক্স এর সহগের স্কোয়ার, সো 1 এর স্কোয়ার, -4 × এ কত? এক্স স্কোয়ারের সহগ 1। সি কত? ধ্রুবক 1, ভাগ হচ্ছে 2a, 2 × 1। সো এইটাকে যদি আমরা লিখি -1 + -1 - 4, সো √-3 বাই হচ্ছে 2। সো এইখান থেকে কিন্তু আমরা দুইটা উত্তর পাইছি, যেহেতু প্লাস মাইনাস আছে। এইটা হচ্ছে -1/2 + -√-3/2। এখন এইটাকে আমরা √-1 = যে আই ওইভাবে ভেঙে ফেলি, তখন এইটা দাঁড়াবে হচ্ছে -1/2 + √3i/2। তার মানে এটা কিন্তু একটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যা আছে, যেহেতু প্লাস একটা এবং মাইনাস একটা। এর একটাকে বলা হয় হচ্ছে ওমেগা, আর একটার নাম হচ্ছে ওমেগা স্কোয়ার। তার মানে এই মাঝখানের প্লাসটা নিয়ে নিলে হচ্ছে ওমেগা, আর যদি মাইনাসটা নিয়ে নেন তাহলে হচ্ছে ওমেগা স্কোয়ার। সো ওমেগা ইকস্টু আমরা যেটা শিখলাম, যে ওমেগা ইকস্টু হচ্ছে -½ + √3/2i। এখন আমরা এটাকে সংখ্যা রেখায় পাতাবো, সংখ্যা রেখা মানে বড় সংখ্যাটা সব থাকবে। এই দিক বরাবর হবে 1, 2, এদিক বরাবর হবে -1, -2, আর এই দিক বরাবর হচ্ছে আই টাই, এরকম করে আই, তারপরে হচ্ছে 2i, এটা হচ্ছে -i, -2i। এই জায়গা আমরা ওমেগাকে পাতাবো। ওমেগা কত? -½।
তার মানে আমি নেগেটিভ দিকে যাব হাফ, প্লাস রুট থ্রি বাই টু আই, তার মানে আমি এই দিক বরাবর রুট থ্রি বাই টু যাব, যেহেতু আই আছে রুট থ্রি বাই টু আই, তার মানে এই পয়েন্টটা রুট থ্রি বাই টু হচ্ছে 0.77, এইরকম টাইপের। তার মানে এই যদি আমরা দাগ দিই তাহলে এই দাগটা হচ্ছে ওমেগা, ঠিক আছে? এই পয়েন্টটা অ্যাকচুয়ালি ওমেগা, কিন্তু এই ওমেগা যে অ্যাঙ্গেল করে আছে সেই অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। কথা বুঝতে পারছেন? 120 ডিগ্রি। আগের বার যে আই ছিল সেই আই কিন্তু আমার এক্স অ্যাক্সিস বা ওয়ানের সাথে 90 ডিগ্রি কোণ ছিল, আর 90 90 90 90 চারবার 90 করে আমার ওয়ানের কাছে আবার ব্যাক আসছিল, সেই জন্য আমরা আই এর পাওয়ার বলছিলাম 4 = হচ্ছে 1। এখন দেখেন ওমেগা আছে হচ্ছে 120, তাহলে আর একটা 120 চলে আসলে এই জায়গায় আসবে, তার মানে এই হচ্ছে 120, আর একটা 120, আর একটা 120 যদি কোণ করে তাহলে তিনটা 120 কোণ করে সে কিন্তু ওয়ানের জায়গায় ব্যাক আসবে। আগের বার আই চারবার কোণ 90 90 90 90 করে ওয়ানে ব্যাক আসছিল, কিন্তু ওমেগা তো আই না, ওমেগা হচ্ছে 120 ডিগ্রি কোণে, তাহলে ওমেগা 120 তিনবার ঘুরে আগের জায়গায় ব্যাক আসবে। তার মানে ওমেগার পাওয়ার কিউবিক অস্ট আসলে 1, তার মানে ওমেগার পাওয়ার 3 গুণিতক হইলে রেজাল্ট হবে হচ্ছে 1। তার মানে ওমেগার পাওয়ার যদি আমার আসে যে ওমেগার পাওয়ার 32 ইকুয়াল টু কত, তাহলে ওমেগার পাওয়ার 3 গুণিতক হইলে কাছাকাছি 3 গুণিতক খুঁজতে হবে, তার মানে ওমেগার পাওয়ার 30 যোগ 2, তার মানে ওমেগার পাওয়ার 30 ইনটু ওমেগা স্কোয়ার, তার মানে শুধু হবে ওমেগা স্কোয়ার, এটা হবে উত্তর। তার মানে 3 গুণিতকগুলো আমরা বাদ দিয়ে দিব। কথা বুঝতে পারছে কি? এটা এখন যদি বড় কিছু থাকে, ধরেন ধরেন ওমেগার পাওয়ার 1331 বা 1331, এখন এইটাকে 3 দিয়ে ভাগ যায় কিনা, এখন আপনি এইখান থেকে আগেরটার মতন লাস্ট দুইটার ডিজিট যদি আলাদা করেন, তাহলে 31 আলাদা করলে আগে হবে 1300 বাই 1300, যে কোনো শো তো 3 দিয়ে ভাগ যায় না, 100 কি 3 দিয়ে ভাগ যায়? কোনো শো 3 দিয়ে ভাগ যায় না। সো আগের বারের মতন যে লাস্ট দুইটা ডিজিট আমরা আলাদা যদি করে ফেলি তাহলে চলবে না, কিন্তু এটা 4 জন্য চলতো বাট 3 জন্য চলতো না। এখন আমরা কতগুলা 3 দ্বারা বিভাজ্য নাম্বার শিখি, যদিও আমরা মেইন ম্যাথমেটিক্সে যাচ্ছি না, ধরেন আমরা 3 দিয়ে ভাগ করা একটা সংখ্যা হচ্ছে 21, 3 দিয়ে ভাগ যায় হচ্ছে 33, 3 দিয়ে ভাগ যায় হচ্ছে 39, 3 দিয়ে ভাগ যায় হচ্ছে 51, এই কয়টাই আমরা লিখলাম। এখন যে সংখ্যাগুলা 3 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো আপনি দেখেন, এর দুইটা ডিজিট যদি যোগ করেন 2 আর 1 হয় 3, 3 আর 3 যোগ করেন 6, 9 আর 3 যোগ করেন 12, 5 আর 1 যোগ করেন তার মানে 6। যে সংখ্যাগুলা 3 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলার যোগফলও 3 দিয়ে ভাগ যায়, মানে ডিজিটগুলার যোগফল। তার মানে ওমেগার পাওয়ার 1331 না লিখে, যেহেতু আমরা 3 গুণিতক খুঁজতেছি, সেইটাকে আমরা লিখতে পারবো 1 যোগ 3 যোগ 3 যোগ 1, তার মানে ওমেগার পাওয়ার 1 যোগ 3 যোগ 3 যোগ 1, মানে হচ্ছে 8, 8। তার মানে এই জিনিসটাও যা, এই ওমেগার পাওয়ার 8 তাই। এখন বলেন 8 কাছাকাছি কত 3 দিয়ে ভাগ যায়? 6 ভাগ যায়, তার মানে হয়ে যাবে ওমেগার 6 বাদ হয়ে যাবে, তাহলে শুধু থাকবে ওমেগার পাওয়ার 2 বা উত্তর হচ্ছে ওমেগা স্কোয়ার। আরেকটা বড় লিখি যে ওমেগার পাওয়ার 2441139, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে এইটা ইকুয়াল টু লেখা যাবে ওমেগার পাওয়ার 2 যোগ 4 যোগ 4 যোগ 1 যোগ 1 যোগ 3 যোগ 9, এই সব কটা যোগ করে দিই, তাহলে 2 আর 4 6, 6 আর 4 10, 11 12 15, 15 আর 9 24, সেইটাকে লেখা যায় ওমেগার পাওয়ার 24। 24 কি ভাই 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, কেননা 3 আসটা 24, তার মানে এটার রেজাল্ট হচ্ছে 1, 3 গুণিতক, সো রেজাল্ট হচ্ছে 1। আশা করি এখন আই এর পাওয়ার হোক আর ওমেগার পাওয়ার হোক, পাওয়ার ছোট হোক পাওয়ার বড় হোক, পাওয়ার যদি নেগেটিভ হয় তাও আমরা পারবো, ঠিক আছে? আর একটা জিনিস আমরা বলে দিই, সেটা হচ্ছে x² + x + 1 = 0, এই সমীকরণের সমাধানে এক্স এর ভ্যালু আমরা পাইছিলাম ওমেগা আর ওমেগা স্কোয়ার। আর সমীকরণ সমাধান মানে কি? এই জিনিস দিয়ে এই সমীকরণ সিদ্ধ হয়ে যাবে, তাহলে ওমেগা দিয়ে যদি আমরা এই সমীকরণটা সিদ্ধ করি তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 = 0, এই জিনিসটাও আপনি জাস্ট একটু জেনে যান যে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0, ওমেগার পাওয়ার 3 গুণিতক হইলে 1, আই এর পাওয়ার 4 গুণিতক হইলে 1,
বেস্ট অফ লাক ফর ইউর ফোর্থকামিং এক্সাম। পরের পর্বে দেখা হবে, টাটা, বাই বাই।